আসসালামু আলাইকুম বাংলাদেশের জব নিউজ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতি সপ্তাহের মতো আমরা আজকেও জানিয়ে দিব ষোলোই অক্টোবর দুই হাজার বিশ তারিখে প্রকাশিত সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার প্রধান প্রধান খবরগুলো চাকরির ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আজকের প্রধান প্রধান যে খবরগুলো সেগুলো সেগুলা আপনারা এখান থেকে দেখে নিয়ে যার যেটা পছন্দ সেটাতে আপনারা বিস্তারিত দেখে অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রথমে আছে স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা পঁয়ষট্টি জন সিনিয়র ইন্সট্রাক্টর শিশু স্বাস্থ্য ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা বেতন একজন নেওয়া হবে এমবিএস শিশু স্বাস্থ্য বিষয় ডি সি এইচ এম ডি এফ ও সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র ইন্সট্রাক্টর একজন ট্রেনিং কোঅর্ডিনেটর একজন শিশু স্বাস্থ্য চিকিৎসক একুশ জন শিশু মনোবিজ্ঞানী বিশ জন ডেভেলপমেন্টাল থেরাপিস্ট একুশ জন এরপর আপনারা তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পাবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরি পদ সংখ্যা জন হিসাব রক্ষক নেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন একজন বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ সহকারী শিক্ষক নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই চুয়াল্লিশ জন নেওয়া হবে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার একশো টাকা একজন নেওয়া হবে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক এক ও নং পদের ক্ষেত্রে সকল জেলা অর্থাৎ ক্রমিক এক এবং তিন এই পোস্টের জন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং দুই নং পদের জন্য কয়েকটি জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে এই জেলাগুলো আবেদন করতে পারবেন এরপর তৃতীয় পৃষ্ঠা বিস্তারিত পাবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় চাকরি পদ সংখ্যা সাতষট্টি জন ইমাম নেওয়া হবে একজন উপসহকারী প্রকৌশলী সিভিল এক ইলেকট্রিক্যাল এক দুইজন নেওয়া হবে আইটি টেকনিশিয়ান একজন হার্ডওয়্যার টেকনিশিয়ান একজন নেটওয়ার্ক টেকনিশিয়ান একজন স্টোর কিপার একজন প্লাম্বার তিনজন এছাড়াও আর কিছু পোস্ট আছে আপনারা তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখতে পাবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরির পথ সংখ্যা উনাশি জন ড্রাইভার নেওয়া হবে অবিবাহিত নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই জন মোট আটাত্তর জন এখানে এরপরে কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ অথবা জেডিসি ভারী যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স দারি হতে হবে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ন্যূনতম বুক বত্রিশ ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড মাস্টার ড্রাইভার মেরিন নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই একজন সংশ্লিষ্ট বিষয়ে সনাদী হতে হবে ডাব্লিউ ডট ওয়েবসাইটে গেলে আপনারা ফর্ম সহ বিস্তারিত পেয়ে যাবেন বয়স হতে থেকে বছর তৃতীয় পৃষ্ঠে আপনারা বিস্তারিত পাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চাকরির পদ সংখ্যা জন কম্পিউটার অপারেটর বারো থেকে তিরিশ তিরিশ একজন নেওয়া হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে মেডিকেল টেকনোলজিস্ট দুইজন মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল একজন মেডিকেল টেকনোলজিস্ট প্যাথোলজি দুইজন মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট তিনজন ইসিজি টেকনিশিয়ান একজন সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে আপনারা তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পাবেন ওরি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চাকরি সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসার ট্রেড ফিনান্স নেবে এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ পঁচিশ ক্রিয়েটিভ ডিজাইনার এরপরে তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পাবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে চাকরির কর্মকর্তা সাতজন সহকারী পরিচালক চারজন টেকনিশিয়ান কম্পিউটার একজন সহকারী হিসাব একজন সহকারী লাইব্রেরি একজন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট গভ ডট ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম সহ বিস্তারিত পেয়ে যাবেন এটা যুগান্তর পত্রিকার প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডেরি হার্ড হেলথ একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ডেরি টেকনোলজি একজন প্রশিক্ষণ কর্মকর্তা একজন হিসাব হিসাবরক্ষক একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান একজন এরপর শেষ পৃষ্ঠায় আপনারা বিস্তারিত পাবেন ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ পদসংখ্যা সংখ্যা দশজন সহকারী শিক্ষক গণিত একজন সহকারী শিক্ষক বাংলা একজন সহকারী শিক্ষক ইসলাম ধর্ম একজন বসুন্ধরা গ্রুপে চাকরি পদ সংখ্যা চব্বিশ জন অপারেটর চারজন বারো জন অ্যাসিস্ট্যান্ট ফ্লাওয়ার মিল ও ডাল মিল একজন ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট চারজন ব্রিজ স্কেল অপারেটর একজন বার্ডস লোডার অপারেটর একজন জুনিয়র অপারেটর একজন এটা আপনারা আঠারো অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে এখানে ঠিকানা দেওয়া আছে বসুন্ধরা গ্রুপ মানব সম্পদ বিভাগ সেক্টর এ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স দুই প্লট ছাপ্পান্ন বাই এ ব্লক সি উময় কুলসুম রোড বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানা আপনাদেরকে পাঠাতে হবে এটা প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নয় পৃষ্ঠায় বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনা পদ সংখ্যা এগারো জন গাড়ি চালক ভারী লাইসেন্সদারি হতে হবে হালকা লাইসেন্সদারি মোট নয় জন নেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বাবরচি নেওয়া হবে দুইজন জুনিয়র স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা ডাব্লিউ ডাব্লিউ ডট খুলনা ডিআইভি ডট ওয়েবসাইট থেকে ফর্ম সহ বিস্তারিত আপনারা পেয়ে যাবেন এরপরে তৃতীয় পৃষ্ঠে আরো বিস্তারিত আছে দেখে নেবেন সিটি গ্রুপে চাকরি পদ সংখ্যা জন ব্রিজ স্কেল অপারেটর চারজন ডেলিভারিম্যান ছয়জন ডাব্লিউ ডাব্লিউ ডট জাগো জবস ডট কম স্ল্যাশ আদার্স এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন আবেদন প্রক্রিয়া সহ আবেদনের শেষ তারিখ হল তিরিশে অক্টোবর সোনালী ব্যাংকে চাকরি চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল পদার্থ বিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রিধারী হতে হবে অথবা আইসিটিতে ডিপ্লোমা সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এটা আপনারা তৃতীয় পৃষ্ঠে আরো বিস্তারিত পাবেন আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড চাকরি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নেওয়া হবে এটা আপনারা সতেরো অক্টোবরের মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায় এটা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের পৃষ্ঠা নং সাথে নাসা গ্রুপে চাকরি ড্রাইভার এইচএসসি পাশ নেওয়া হবে অফিস পিয়নে এইচএসসি পাশ ক্লিনার অষ্টম শ্রেণী পাশ এটা চব্বিশে অক্টোবর মধ্যে আবেদন করতে হবে এখানে যে ঠিকানা দেওয়া আছে নাসা গ্রুপ প্রধান কার্যালয় দুইশো আটত্রিশ তেজগাঁও শিল্প এলাকা গুলশান লিঙ্ক রোড ঢাকা বারোশো আট এটা সমকল পত্রিকা প্রকাশ হচ্ছে পৃষ্ঠা পনেরো মাই ওয়ান চাকরি সেলস অফিসার সিনিয়র সেলস অফিসার এইচএসসি পাশ হতে হবে এখানে যে ঠিকানা দেওয়া আছে ঠিকানার মধ্যে পাঠাতে হবে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড মিনিস্টার মেগা শোরুম একশো বারো এয়ারপোর্ট রোড বিজয়সরণে বিজয়সরণে সিগন্যাল সংলগ্ন তেজগাঁও ঢাকা এরপর হল ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ সিনিয়র সেলস এক্সিকিউটিভ অফিসার নেওয়া হবে পাঁচজন স্নাতক জাগোজবস ডট কম স্ল্যাশ সেলস মার্কেটিং স্ল্যাশ ওয়ান থ্রি থ্রি ফাইভ ফাইভ নাইন এ লিঙ্কে গেলে আপনারা আবেদন প্রক্রিয়া সব বিস্তারিত পাবেন আবেদনের শেষ তারিখ হল তিরিশে অক্টোবর এটা জাগোজস ডট কম থেকে নেওয়া বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি পথ সংখ্যা চোদ্দ জন সেলস রিপ্রেজেন্টেটিভ বিশ জন হবে এইচএসি পাস জাগ জবস ডট কম স্ল্যাশ সেলস মার্কেটিং স্ল্যাশ ওয়ান থ্রি থ্রি সিক্স থ্রি থ্রি এই লিঙ্কে গেলে আপনারা আবেদন করতে পারবেন আঠারোই অক্টোবরের মধ্যে এসালাম গ্রুপে চাকরি কেমিস্ট সহকারী কেমিস্ট শিফট ইনচার্জ জুনিয়র এক্সিকিউটিভ স্টোর জুনিয়র এক্সিকিউটিভ ডেলিভারি স্টোর সহকারী ডেলিভারি সহকারী কাম ট্রাক স্কেল অপারেটর এরপর শেষ পৃষ্ঠায় আরো বিস্তারিত পাবেন পাবলিক স্কুল ও কলেজ প্রভাষক ইংরেজি প্রভাষক রসায়ন সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক ধর্ম সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে এরপর আপনারা তৃতীয় পৃষ্ঠায় আরো বিস্তারিত পেয়ে যাবেন তো এরপর দ্বিতীয় যে পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠায় আপনার প্রথম পৃষ্ঠার বাকি যে অংশগুলো আছে সেগুলো কিছু এখানে দেওয়া হয়েছে আপনারা ভালো করে দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন এবং আমি দেখুন স্ক্রিনে একটা ওয়েবসাইটের নাম দিয়েছি আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নাম দিয়েছি আপনার সেই লিঙ্কে গেলেও আপনারা এই পত্রিকাটা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন এছাড়াও চাকরির খবর পত্রিকা আমি স্পষ্টভাবে দিয়ে থাকি সেটাও আপনারা ওখানে পেয়ে যাবেন এগুলো হলো প্রথম পৃষ্ঠার বাকি অংশ এরপর হলো শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠাও কিছু নতুন চাকরি খবর দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বাসাইল পৌরসভা কার্যালয় টাঙ্গালি চাকরি নির্মাণ সহকারী কাম মুদ্রাক্ষরিক একজন উচ্চ মাধ্যমিক পাশ হিসাব সহকারী একজন সহকারী লাইসেন্স পরিদর্শক একজন কার্য সহকারী একজন বিদ্যুৎ মিস্ত্রি একজন গার্বেজ ট্রাক চালক একজন দারোয়ান একজন এরপর তৃতীয় পৃষ্ঠে আরো বিস্তারিত আপনারা পেয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি ফার্মেসি অনুষদ গ্রন্থাগার সহকারে একজন রেজিস্ট্রারের অফিস প্রশাসন অফিস সহকারী ক্রাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন মেডিকেল সেন্টার সিনিয়র স্টাফ নার্স নেওয়া হবে এরপর দ্বিতীয় পৃষ্ঠায় আরো বিস্তারিত পেয়ে যাবেন উপজেলা পরিবার পরিকল্পনা চট্টগ্রামে চাকরি পদ সংখ্যা উনত্রিশ জন পেইড পীর ভলেন্টিয়ার মহিলা স্বেচ্ছাসেবী দৈনিক যাতায়াত ভাতা তিনশো দৈনিক নাস্তা ভাতা একশো বিভিন্ন পোস্ট নেওয়া হবে উনত্রিশ জন এখানে আবেদনের প্রক্রিয়াগুলো গুলো দেওয়া আছে এরপর তৃতীয় পৃষ্ঠে আর আপনারা আরো বিস্তারিত পাবেন পুলিশ সুপারের কার্যালয় নাটোর সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশে ডাব্লিউ ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনের ফরম সহ বিস্তারিত পেয়ে যাবেন এরপর দ্বিতীয় পৃষ্ঠে আরো বিস্তারিত দেয়া আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি চার নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে আপনারা দেখে নেবেন জেলা প্রশাসক কিশোরগঞ্জ বেয়ার দুইজন নেওয়া হবে একজন সহকারী বাবরচী একজন মালি একজন পরিচ্ছন্নতা কর্মী একজন ডাব্লিউ ডাব্লিউ ডট কিশোরগঞ্জ ডট গভ ওয়েবসাইটে গেলে ফরম সহ বিস্তারিত পেয়ে যাবেন নয় নভেম্বরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ বিভিন্ন পোস্টে নেওয়া হবে ভালো করে দেখে নেবেন যারা আগ্রহী জেলা পরিষদ কার্যালয় সুনামগঞ্জ ড্রাইভার নেওয়া হবে একজন অষ্টম শ্রেণীর পাশ ডাব্লিউ ডাব্লিউ ডট জে পি সুনাম জেড পি সুনামগঞ্জ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গেলে আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত আপনারা পেয়ে যাবেন চিফ জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেত্রকোনা স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর ডেসপ্যাচ সহকারী অফিস সহ বিভিন্ন পোস্টে নেওয়া হবে পাঁচ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে নেত্রকোনা ডট জুডিশিয়ারি ডট ওআরসি ডট বিডি ওয়েবসাইটে গেলে ফরম সহ বিস্তারিত পেয়ে যাবেন আর শিশু বিকাশ ফাউন্ডেশনের নিয়োগ এটা আমি বলতে চাচ্ছি না আপনারা যাচাই করে নেবেন যাচাই করে এরপর আপনারা আবেদন যদি মনে করেন যে এটা সঠিক বা আপনার এটা প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচতে পারবেন তাহলে আপনারা করতে পারেন তো এই ছিল মোটামুটি এখানে আর দুইটা আছে দ্য মেলেনিয়াম স্টার্স স্কুল এন্ড কলেজের চাকরি এরপরে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি লাইনম্যান ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট বয়লার অপারেটর সহ বিভিন্ন পোস্টে ডাব্লিউ ডাব্লিউ ডট এনজিআই ডট ও আর সি ওয়েবসাইটে গেলে ফর্ম সহ বিস্তারিত পেয়ে যাবেন এরপরে হলো দ্য মেলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক মহিলা ডাব্লিউ ডাব্লিউ ডট টি এম এস এস সি আর ডট এডি ডট বিডি ওয়েবসাইট গেলে বিস্তারিত পেয়ে যাবেন এটা বিশে অক্টোবর চব্বিশে অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে তো এই ছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ষোলো অক্টোবরে প্রচারিত সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার প্রধান প্রধান খবরগুলো জাস্ট আপনাদেরকে হেডিংগুলো জানিয়ে দিয়েছি বিস্তারিত আপনাদেরকে বলে আহ সম্ভব বলা সম্ভব না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এজন্য প্রধান যেগুলো প্রয়োজনীয় সেগুলো বলে দিয়েছে আপনারা বাকি বিস্তারিত যদি পড়তে চান ভিডিও ডেসক্রিপশন থেকে এবং আমি স্ক্রিনে যে লিংকটা দিয়েছি দেখুন সেটা সেখানে গিয়ে আপনারা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আপনারা পত্রিকাটি ভালো করে পড়ে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যারাই ভিডিওটি দেখবেন অবশ্যই একটি কমেন্ট করবেন অন্তত থ্যাংক ইউ অন্তত লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ